মোহনবাগান দিবসের অন্যতম তারকা যিনি আলো ছড়াচ্ছেন মোহনবাগান মাঠে। শিশির, দীর্ঘদিন পর তুমি মোহনবাগান মাঠে এলে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। 29 জুলাই তো নতুন করে কিছু বলার নেই। আর এই মাঠে আমার জন্ম, এই মাঠে আমার অনেকদিন বাদে এসছে এখানে, খুব ভালো লাগছে। পুরনো সব সিনিয়র প্লেয়াররা আছে এবং জুনিয়র প্লেয়াররা আছে, খেলার একটা পরিবেশ, খেলার মাঠে অবশ্য খেলার পরিবেশই থাকবে, খুব ভালো লাগছে। এবং এই যে তোমাদের সাথে সবার সাথে দেখা হয়, এই একটা দিনই আমাদের দেখা সাক্ষাৎ হয়, হয়তো ফোনে কথাবার্তা হয়, সব ঠিক কথা, কিন্তু এই সব সব সবাই যে আসে, দর্শকরা আসে, খুব ভালো লাগে এই দিনটা। কলকাতা ফুটবল লীগ চলছে, এবার বিদেশি হিল, কেমন লাগছে খেলা? খারাপ না, আমরা তো 5 গোল 6 গোল সব টিমটা তো করছে, ছেলেরা তো গোল করছে, হ্যাট্রিক করছে, করছে, সব করছে। এই বলা হতো শিশির ঘোষ আর দীপেন্দু বিশ্বাসের পর কোনো বাঙালি স্ট্রাইকার নেই, সেটা কি এবার সেই বদনামটা কি ঘুচবে? হ্যাঁ, আসবে, ঘোচা তো উচিতই, ঘোচা উচিত, নিশ্চয়ই উঠবে, কেন উঠবে না? স্ট্রাইকার না, স্ট্রাইকার ছেলে খেলা হয়, স্ট্রাইকার ঠিক আসবে। কারো খেলা নজরে পড়ল? মোহনবাগান ক্লাবে সুয়েল ভালো খেলছে, মহা স্পোর্টিং হলে যাবে, এই যদিও সব নতুন ছেলে, ডেভিডের কথা বলছি, এতে আমাদের মহা স্পোর্টিং খুবই ভালো খেলছে। আর অন্য কোনো ছোট অপ্রধান দল? ছোট প্রধান দলের আমি তো খেলা দেখতে যাই, মাঠে বাইরে যাই না। আগে কলকাতা মাঠে খেলা হতো, সুবিধা হতো, দেখতে পেতাম, কিন্তু এখনও তো বাইরে খেলা হচ্ছে, তো ওইগুলো দেখতে পাচ্ছি না ঠিক। কিন্তু এবার পাশাপাশি গোটা বন্ধু ম্যাচ আমরা তোমাদের সমাজেও ছিল, আমরা দীর্ঘদিন থেকে, কিন্তু এবার ব্যাটিং এবং সেটিংয়ের অভিযোগ উঠছে কলকাতা ফুটবল থেকে, এই জায়গাটা কতটা? এটা তো আমি নতুন কথা শুনছি, ব্যাটিং সেটিং, আগে তো গোটাপ শুনতাম, গোটাপ সারা ওয়ার্ল্ডে গোটাপ কেউ কোনোদিন হামা দেওয়া হয়নি। 78 আর্জেন্টিনা 6 গোল দিয়েছিল পেরুকে, দিয়ে ব্রাজিল আউট হয়ে গেছে, গোটাপ ওরমভাবে থামানো যাবে, কিন্তু ওই জায়গায় যদি গোটাপ ওরম হয় তাহলে আমাদের এখানে কী ব্যাপার? এবং ব্যাটিং, এটা তো ক্রিকেটে, এই ভাষাটা ক্রিকেটে শুনতাম। আর যেটা যেটা ঘটনা যে চ্যানেলটা দেখাচ্ছে, তাদের একটা দফা টিভি, দফা পেজ বলে একটা সংস্থা আছে ব্যাটিং, সেই জন্যই কি একটা কালো ছায়া পড়েছে কলকাতা? এটা এটা একটা না জেনে বলা মুশকিল আছে, তবে এটার থেকে দূরে থাকাই ভালো। খেলাধুলো জিনিসটা, খেলাধুলোর জায়গায় রাখা ভালো, এটা মন্দির মসজিদের মতো আমাদের কাছে খেলাধুলো জিনিসটা। আইএসএলে তো দারুণ টিম করেছে মোহনবাগান, মুম্বাই ও করেছে, বিএফসিও করেছে, কি মনে হচ্ছে কাদের মধ্যে লড়াই, যদি তিনটে টিম তোমাকে বেছে নিতে বলা হয়? দেখো, তিনটে টিম বেছে নিলে খেলার যত সময় গড়াবে, যত খেলা দেখবো তত তো বলতে হবে, কারণ নতুন ছেলে সব। মোহনবাগান টিম দারুণ টিম করেছে, মুখে হয়তো বললাম সব ঠিক আছে, কিন্তু কাজের ক্ষেত্রে যদি না হয়, সেই সময় মুম্বাই তো বরাবরই ভালো টিম করে, ব্যাঙ্গালোর তো আছে, সুনীল ছেত্রী, ওদের টিমটা তো আছেই, ধরতে হবে। এই চারটে পাঁচটা টিমের মধ্যে আইএসএলটা ঘোরাফেরা করবে, কিন্তু এবারে একটু টাফ হবে আমার মনে হয়। তোমার এলাকার ছেলে প্রীতম কোটা গত মৌসুমে প্রথম দিকটা খুব একটা ভালো খেলতে পারেনি, কিন্তু শেষের দিকটা দারুণ খেলেছিল, নিজেকে নিংড়ে দিয়েছিল, সেই প্রীতম কোটালকে কিন্তু মোহনবাগান রাখেনি। তোমারই এলাকার যেখানে যাবো সেখানে বেটার চান্স পাবো, মানে আরো খেলতে পারবো, এখন অর্থকড়ির ব্যাপার আছে, সেটা তো আমি বলতে পারবো না, তবে দুপক্ষরই মঙ্গল হোক এটা আমি চাই। শিশির ঘোষের চেহারাটা খুব একটা পরিবর্তন হয়নি, নিজেকে ফিট রাখতে কি করো? আমি জানি রিসার্চ স্পোর্টিং এ বাচ্চাদের সঙ্গে তুমি থাকো, কোচিং করাও, এছাড়া তোমার দৈনন্দিন ফিটনেস চার্টটা কি? দৈনন্দিন ওদের সাথে খেলা খেলাধুলো করি, আর যেমন মাঠে প্র্যাকটিস হয় না, নিজের ছাদে একটু ওই মানে নিজেদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমার জিম আছে একটা, সেই জিম ওখানে মাঝে মাঝে যাই, আর রিস্টাই আছে স্লিম জিম, আর বাচ্চাগুলো তো খেললে ভালো লাগে বাচ্চাগুলোর সাথে, কারণ কি ওরা ওদের এখন আমার গতি স্লথ হয়ে গেছে হয়তো, কিন্তু ওরা ফাস্টার আছে, আমাকে ওর মধ্যে দিয়ে বেরোতে হয়, ভালো লাগে। এই শিশিরের ছাদ কিন্তু একটা বিশেষ ব্যাপার, এই শিশির এই ছাদেই দড়ি টাঙিয়ে ফুটবল টাঙিয়ে হেডের জন্য বিশেষ প্র্যাকটিস করতো, সেই একদম জীবনের গোটা দিনগুলোর কথা, বা তুমি যখন টপ ফর্মে ছিলে সেই ফর্মের কথাই যদি একটু বল। প্র্যাকটিস তো করতে হয়েছিল যাই হোক, একটা জিনিস ভালো হয়েছে, ওই প্র্যাকটিস করে করে ওই হেড, আর তোমাদের ভাষায় নাকি আমি ভালোই হেড করি, ঠিক আছে। টপ ফর্মে খেললেও তুমি গাড়ি করে যাতায়াত করতে না, তুমি বেছে নিতে লোকাল ট্রেনকে, এখানে গোল করে মোহনবাগানকে জিতিয়ে তুমি ফেরি পেরিয়ে লোকাল ট্রেনেই গিয়ে যাতায়াত করতে, তোমার কিছু বন্ধু বান্ধব থাকতো, এটা কেন? আমার সময় তখন তো এত পয়সা ছিল না, আমার তো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, তো
আমাদের বাড়িতে ধরুন বোন আছে, দিদি আছে, তাদেরও বিয়ে দিতে হবে, বাবা মা আছে, সংসার চালাতে হবে। আমরা যে পয়সা পেমেন্ট করতে ওই পয়সা তখন গাড়ি চলে যায়। আর ভালোই হয়েছে, আমি ট্রেনে সবার মধ্যে দিয়ে যেতে আমার খুব ভালো লাগে, লঞ্চ ট্রেন সবার মধ্যে দিয়ে থাকতাম, ভালোই লাগবে, অসুবিধা কিছু হবে। দল বদলে জিগলিং দেওয়াটা একটা শিশির ফ্যাক্টর, যেটা সবচেয়ে বড় কথা আমার মনে পড়ছে, ইস্ট বেঙ্গলের ক্রিকেট সচিব ছিলেন তখন সমীর দাশগুপ্ত, উনি তোমার রাত্রিতে গিয়েছিলেন, তুমি খুব ওনাকে বাজারে গিয়েছিলে মুরগির ঝোল মাংস, ভোরবেলায় তুমি মনমানি ফিরে এলে, এটা কি ভুল ধারণা এটা লোকের? কারণ কি আমি বলছি কি, এটা লোক যদি অতিথি যায় একটা লোকের বাড়িতে, যদি রাত্রি দশটার সময় যদি দশজন যায়, তার যেরকম অতিথিরও অসুবিধা হয়, রান্না বান্না করতে তো অসুবিধা হয়, এক নম্বর সত্যি কথা বলছি, তখন আমার বাচ্চা ছোটো তখন দশজন গেছে। এবার আমার বন্ধু বান্ধবগুলো তো এই রান্না বান্না এরা এক্সপার্ট ছিল, তা আমি দেখলাম রাত্রি এখন আমার সাথে কথা বলছে, এবার আমিও খাবো, আর সেদিন বাড়িতে আমারও বাদি বাড়ি হয়ে গেছে, মুরগির ঝোল ভাত নিয়ে আমার বাড়িতে ছিল, আবার নতুন করে নিয়ে এসে ওর রান্না বান্না করে খাইছে। তারপরে যে মোহন মানে সই হয়েছে সেটার জন্য এটার সাথে কাকতলীয় ব্যাপার নিয়ে নিয়েছে, সেদিন ভোর রাতে আবার তুমি চলে এলে বিরুদার ইয়ে জন্য, সেটা টুকুদা এতে বলাতে, কিন্তু কোনো কিন্তু কিন্তু ওইদিকে সই করবো বা এইদিকে ফিরবো সেরকম কোনো মানে বাধ্যবাধকতা ছিল, এটা আমি পুরো আমি নিজের উপরেই থাকতাম, যে আমার মন যেখানে বলবো আমি সেখানে যাবো। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েট থেকে ইস্টবেঙ্গলের শীত কেটে তুমি মনোয়ারে ফিরে এলে 88 সালে, সেই ঘটনাটা যদি একটু বলো, এটাও তো একটা ঐতিহাসিক ঘটনা। ওটা একটা কারণ কি, আমি যেখানেই যাই সে আমার বলাই ছিল, যেখানেই যাই আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ব্রাজিল আর্জেন্টিনা যেখানেই সই করি, বাবা মা আমার সিদ্ধেশ্বরী মা এবং আমার যে কোচ ওকে নমস্কার করে আমি আসতাম, তো ওটাই আমি বলেছিলাম তখন ওরা ওদিক থেকে রাজি হয়নি, আমি না তাহলে আমি সই করি, নাহলে সই সেবারই হয়ে যেত।